বাবু চা খাওয়া, চা খাও। গুড মর্নিং সোনা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কেয়া, আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা স্বাগত জানাচ্ছি। দেখো, আজকে সকালটা শুরু করলাম সবুজে সবুজ দিয়ে। তোমাদের ভালো লাগছে তো, তাই না? আমারও ভীষণ ভালো লাগছে। এই সব দৃশ্যগুলো শহরে কোথায়, এগুলো গ্রামেই পাওয়া যায়। তাই গ্রাম সবসময় প্রিয়। দুধ নিতে আইছি, এ দেখো। জল লিয়াছো বার দিতে হবে কবল লেগে যে কাকি, জল লিয়াছো গৌটার ফটোটা দেখ। খাওয়া হয়ে গেল, বাচ্চার গায়ে হাত দেবে, মাটা কিছু বলবে না। না না দুধ খাবি পাগল, সব খাই না তো শুক্র এখন দিচ্ছে। দেখো তোমরা, দেখেছো কি সুন্দর গরুর
গরুর দুধ দোয়ানো হচ্ছে। বাসন কদিন হলো? ২২ দিন বয়স লাগছে। কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। বেদেও করে যেগুলো যেগুলো রাগ বেশি সেগুলো আমি এ সময় বাসে যখন খেতে যাই দুপুর তখন আমি সেগুলো শান্ত বলে শান্ত করে বাছুর আর বাছুর কাছে থাকলে কিছু বলি এইরকমই হয়, একটু ছোট হয়।
কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। ছুঁয়ে যায় আজ মন, ভরে যায় জীবন। শোনা বন্ধুরা, তোমরা দেখতেই পেলে এতক্ষণ কেমন লাগলো তোমাদের। এই দেখো, ইচ্ছা ছিল, ভীষণ ইচ্ছা ছিল যে আমি নিজের হাতে দুধটা দোয়াবো, যদিও আমার অভিজ্ঞতা নেই। সেটাই কি বলবো, আমার মধ্যে না মাঝে মধ্যে এইরকম না পাগলিপনা না আমার মাথায়, না ওই পোকাটা, পাগলি যে একটা পোকা আছে না, সেই পোকাটা নাড়াচাড়া দেয় জানো তো, ওই জন্যই গ্লুকোন ডি আমাকে খেপি খেপি বলে। ও হঠাৎ আমার মনে হলো যে আমি গিয়ে দুধ দোয়াবো, গেলাম, কিন্তু ভয়তেই অস্থির, কিছু করতে পারলাম না। কিন্তু নেক্সট টাইম, ঠিক আছে, মাথার মধ্যে কিন্তু এই ব্যাপারটা রয়ে গেল, আমি কিন্তু নিশ্চয়ই এই যে ইচ্ছাটা, সুপ্ত ইচ্ছাটা আজকে সাকসেস হলো না, কিন্তু নেক্সট দিন আবার ট্রাই করব, যদি আবার সেদিন না হয় আবার নেক্সট দিন, আবার যদি সেদিন না হয় আবার নেক্সট দিন। ইচ্ছাটা আমি পূরণ করেই ছাড়বো, এই জীবনে পূরণ করেই ছাড়বো, আমি নিজের হাতে গরুর বাড়িতে থেকে দুধ দোয়াবো, ঠিক আছে। ওটা শাক না, এগুলো বটবটি দেখছো, বটবটি না ওই যে লাফা না কি বলে, চলো চলো যাবো। আচ্ছা যেতে হয় না, যেতে হয় না, চলো। ছোট ছোট কাঁঠাল ঝুলতে হবে, এদিকটা আসো, পোলট্রি মুরগি না কি মুরগি জানি না। সুন্দর লাগছে বাবু চিকেন গুলো, বাচ্চা ওই তো চিকেন 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 বসে আছে, সেই দেখতে হয় সেই লাগছে। ওদের খাবার দেওয়া আছে, জল আছে না, হ্যাঁ এইখানে এক গট্টা করে। এই দেখো কাঁঠাল, এরম করে নিচের থেকে এরম করে নাও কাঁঠাল, আমি একটু কাঁঠালটা ধরি, তোমাকে নাও তো ধরবো কাঁঠালটা, সুন্দর লাগছে দুটো একসাথে জোড়া হয়ে রয়েছে, দেখতে ভালো লাগে না, দুটো এখানে হয়েছে একটা ওখানে ঝুলতাছে, ভালো
সকালে ব্রেকফাস্ট আমরা তো ওখান থেকে চলে এলাম, দুধ নিয়ে চলে এলাম, সেটাকে জাল দিয়ে নিলাম। জাল দিয়ে তারপর এদিকে তাড়াহুড়ো করে ব্রেকফাস্টটা রেডি করলাম। আর ব্রেকফাস্টে আমাদের আজকে ছিল ভাত আর ওই আলু সেদ্ধ করেছি, আলু 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 ভাতে, হ্যাঁ মানে আলু ভাতে না আলু মাখা যাই বলে, ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছিলাম। এ দেখো আলুগুলো সেদ্ধ করে নিয়েছি, খোসা সমেত আলুগুলো সেদ্ধ করেছি। আমি যদি খোসা ছাড়িয়ে সেদ্ধ করতাম না, সেই আলু আলু মাখা যে আলু ভাতে যেটা হয়, মানে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে যেটা মাখা হয়, সেই টেস্টটা না অন্য রকম হয়ে যায়। তোমরা দেখবে ট্রাই করে, আমি জানি না তোমরা কারা কারা এরকমভাবে করেছো, আমি দেখেছি খোসা ছাড়িয়ে আমি যখন করেছি তখন না তোমার সেটার টেস্টটা যেন কেমন একটা অন্য রকম, সেই স্বাদ থাকে না। তারপর যখন এরকম খোসা সমেত ধুয়ে আলুটা সেদ্ধ বসিয়েছি, তারপর পরে খোসাটা ছাড়িয়েছি, সেই আলু ভাতের টেস্টটা হেভি হয় জানো তো। তো সেটাই আমি আজকে করেছি। আর এই যে খোসারগুলো ছাড়াচ্ছি, আর আমার ছেলের সাথে কথা বলছিলাম, ভাতের থালা মানে থালাগুলো সব ধুয়ে রেডি করে রেখেছি, ভাত তো দেখছো ভাতের গামলা সামনেই রাখা রয়েছে, তাড়াতাড়ি ভাত বাড়বো আর আলু চোখাটা আলু ভাতটা মাখবো আর খাবো। দারুণ জোরে খিদে পেয়েছিলো। আর দেখো তিনটে ডিম সেদ্ধও দিয়েছিলাম, খুব জোর খিদে পেয়েছে, খুব জোর খিদে পেয়েছিলো, হ্যাঁ পারছিলাম না একদম, এসেই কোনো রকমভাবে ঝপাঝপ করে চাল ধুয়ে ভাতটা বসিয়ে নিয়েছি। অন্য কিছু খেতে পারতাম, বাড়িতে অন্য কিছু অনেক কিছুই ছিল, চিড়ে ছিল, মুড়ি ছিল, মিষ্টি ছিল, তারপর কী বলে ওটাকে গ্লুকন্ডি বলে কী যেন কী যেন কী যেন কী যেন, আচ্ছা লম্বু লম্বু লম্বু, হ্যাঁ লম্বু ছিল, তো সেসব কিছু ছিল রাখা, কলা ছিল, অনেক কিছুই ছিল বাড়িতে, কিন্তু ওটা খেয়ে হবে না, ভাতের খিদে পেয়েছিল জানো তো। তো ভাতটা খেলে অনেকক্ষণ থাকা যায়, তো সেই জন্যই ভাতটাই তাড়াহুড়ো করে করে নিলাম। আর এই যে কে এসেছিল তো সেটাই তাকাচ্ছিলাম, ওই তোমার ফেরিওয়ালাগুলো থাকে না, ওই তোমার প্লাস্টিকের বাসনপত্রগুলো গামলা বালতি এইসব বিক্রি করে, তো তারাই ছিল, তো সেটাই দেখছিলাম, আওয়াজ দিচ্ছিল। তো আমি আবার বলেছি যে পরে আসবে, অন্যদিনে আসবে, আমার অনেক কাপড় চোপড় আছে, তো সেটা দিয়ে ওই প্লাস্টিকের গামলা বালতি এইগুলো নেব। টাকা দিয়ে বলছিল একটা গামলা দর করলাম, বলছিল যে 120 টাকা, হ্যাঁ 120 টাকা। তো আমি বললাম কাপড় দিয়ে কত, বলছে কি যে 4টে শাড়ি দিতে হবে। আমি বলছি ঠিক আছে এখন তো আমার বের করা নেই, তুমি পরে আসবে। এই দেখো পেঁয়াজগুলো কুচি কুচি করে জলে ভিজিয়ে রেখেছি, তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা করেছিলাম আলু ভাতেটা, হেভি সুন্দর খেতে হয়েছিল জানো তো, হেভি সুন্দর। তো ওই দিয়েই ভাত খেয়ে নিয়েছিলাম। তোমরা কারা কারা এরকম আলু মাখা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে পছন্দ করো বলবে তো, আর তার সাথে একটু ঘি হলে আরও জমে যেত। যদিও ঘি নিইনি, শুধু এই দিয়ে আর ডিম সেদ্ধ দিয়েই খেয়ে নিয়েছিলাম।
শোনারা, এ দেখো দুপুরে আমি রান্না করেছি, ভাত তো তখন করেছিলাম, তারপর আলু ভাতে দিয়ে তো খাওয়া হয়ে গেল সকালে ব্রেকফাস্ট। দুপুরে রান্না করলাম এই যে তোমার বড়া, কুমড়ো ফুলের বড়া, শিউলি পাতার বড়া, আলু আলু ভাতে তো সকালের, আর এদিকে হচ্ছে পুঁটি মাছের ঝোল।